রাজকুন্দ্রা কুরুচিকর সিনেমা বানানোর অপরাধে এখন জেল হেফাজতেই আছেন। এদিকে স্ত্রী অভিনেত্রী, প্রখ্যাত অভিনেত্রী শিল্পা শেট্টি কিন্তু এ বিষয়ে এখনও মুখ খোলেননি, আসেননি মিডিয়ার সামনে। তবে আজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল তার বর্তমান মনের পরিস্থিতির কথা। আর কি বললেন শিল্পা শেট্টি? সেখানে স্পষ্ট লেখা আছে, একটা দীর্ঘ শ্বাস নিই, আমি ভাগ্যবান, আমি বেঁচে আছি। অতীতে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, ভবিষ্যতে হব, কিন্তু এই মুহূর্তে আমি যেভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি তা থেকে কেউ আমাকে সরিয়ে আনতে পারবে না। স্বামী রাজকুন্দ্রা গ্রেপ্তার হওয়ার 4 দিনের মাথায় এই প্রথম ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল আমেরিকান অথর জেমস থারভারের লেখা এই বাক্যগুলি। সেখানে আরও লেখা আছে, যারা আমাদের কষ্ট দেয় তাদের দিকে আমরা রাগ করে তাকাই, আমরা হতাশ হই, দুর্ভাগ্য সহ্য করি, আমরা ভয় পাই হয়তো এই ভেবে যে আমাদের চাকরি চলে যাবে, কোনো রোগ হবে বা কোনো প্রিয় মানুষের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, আমাদের এই মুহূর্তে বাঁচতে হবে। কি হয়ে গিয়েছে বা হতে পারে তা নিয়ে দুশ্চিন্তা করে কিন্তু কোনো লাভ নেই। আর স্পষ্টই তিনি বুঝিয়ে দিলেন যে তিনি কিন্তু অতীতে না থেকে বর্তমানে পা রেখে ভবিষ্যতের দিকেই এগিয়ে যেতে চাইছেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, শিল্পা শেট্টি কিন্তু হাঙ্গামা 2 নামক একটি সিনেমার মাধ্যমে বলিউডে আবার কাম ব্যাক করতে চলেছেন। এটি অভিনেত্রীর পেশাগত জীবনের গতিপথকে আবার সুন্দর একটি মোড় দিতে পারত, হয়তোবা পারবেও, তবে এই মুহূর্তে তা স্বামীর হাজতবাস। এদিকে আবার তিনি একটি ডান্স রিয়ালিটি শোয়ের জাজের পদ থেকে অব্যাহতি দিয়েছেন, আর এখন আছেন মা ও বোন শমিতা শেট্টির সঙ্গে। সমস্ত শুটিং বন্ধ রেখে অভিনেত্রী এখন কি ব্যক্তিত্বের মূল্যায়ন করছেন, নাকি নিজের স্বামীকে কিভাবে জেল হেফাজত থেকে বার করে আনতে পারবেন সে বিষয়ে ভাবছেন, প্রশ্ন কিন্তু উঠছে। তবে রাজকুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর সবাই কিন্তু শিল্পা শেট্টির দিকে আঙুল তুলতেও ছাড়েনি। তাদের প্রশ্ন ছিল একাধিক, স্বামীর ব্যবসার সঙ্গে কি শিল্পা শেট্টি যুক্ত ছিলেন, আর যদি নাও থেকে থাকেন তাহলে স্বামীর এই ধরনের ক্রিয়াকলাপ সম্পর্কে তিনি কি কিছুই জানতেন না, আর যদি জেনেই বা থাকেন তাহলে আটকাননি কেন? প্রশ্ন কিন্তু একাধিক, সে বিষয়ে কিন্তু সরাসরি মুখ খোলেননি এখন অভিনেত্রী। তাদের কিন্তু একটি পুত্র সন্তান আছে। অভিনেত্রী শিল্পা শেট্টি কিন্তু কোনো ছোটোখাটো মানের অভিনেত্রী নন, তিনি বলিউডের একজন সুপারস্টার। আর তার স্বামীর গ্রেপ্তার হওয়াতে বলিউড যে সরগরম হবেই এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কয়েকদিন আগেই ডিসিপি মিলিন্দ ভাম্বরে তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন, স্বামী রাজকুন্দ্রার টার্গেট ছিল বলিউডের মতো একটি বৃহৎ মানের প্যারালাল ইন্ডাস্ট্রি খাড়া করার, অর্থাৎ বলিউডের মতো একটি পর্ন ইন্ডাস্ট্রি তৈরি করার। আবার আয়কর দপ্তরেরও কিছু ত্রুটি ধরা পড়েছে, সেই সঙ্গে গ্যাংস্টার যোগ ফেসে গিয়েছেন রাজকুন্দ্রা। বন্ধুরা, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটি লাইক নিশ্চয়ই করে দেবেন।